আপনি ফেতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফেতনাময় যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফেতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফেতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কশ্চিনকালও কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালি সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারিয়াম ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফেতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, এমনভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এত এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে, আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরও কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদির আলী ইসলামের কাছে ছিল, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিদির আলাইহিস সালাম বলছেন, নৌকা এই জন্য ফুটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু, বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বানু ইসরায়েলের নবী হয়েও, বানু ইসরায়েলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত, এই খিজির হতে না পারলে শেষ জামানায় টিকতে পারবেন না। আর খিদির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর বাসীরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, অহংকার স্পেশালি অহংকার, কেবার এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তোহমত, পরস্বীকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না ইনশাআল্লাহ। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন, এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে দেখেন ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে দেখেন সেখানেও দেখবেন ফিতনা, ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন, এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি, আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। আর সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে, তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবেন না, খুঁজে পাবেন না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে, এবং এর পাশাপাশি আপনাকে আরও যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, ওয়াকফ করতে হবে, পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করেন, নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন, এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন, যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে, এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন, একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে, চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন, দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন, এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম ষাট বছর, আপনার তিরিশ চলে গেছে, বাকি তিরিশ পড়ে আছে, এই বাকি তিরিশের শেষ দশ বা পাঁচ আপনি আমল করতে পারবেন না চাইলেও,
যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন, আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন। আপনার আমল নামা নিজে হিসেব করেন, ওয়া কাফা বি নাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুঁড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার বই, ওয়া কাফা বি নাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্যে যথেষ্ট সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব, কাউকে যদি গালি দিয়ে থাকি গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন, কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকি ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না, সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন তওবা করেন, তিনাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন, রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ এমনিই মাফ করে দিবেন, আল্লাহ এমনিই মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব। কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন, তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জেনা করতে আসেন নাই, আপনি এখানে যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি, আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি, আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি, এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। তোমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে, টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বে না একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান, আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি, আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব, মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন, বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং সুন্নার এক চুল বাইরে যাব না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নার বাইরে যাব না, সিম্পল। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত, আপনি যা চান সেখানে পাবেন।